সংসার জীবনে তখনই সুখী হয় যদি স্বামী স্ত্রী এক পথের হয়। কি আপনি যদি উত্তরে যান আপনার স্ত্রী যদি দক্ষিণে যায় সুখ থাকবে সংসারে? কোনদিন সুখী হবে না। দুজন এক পথের না হলে, কারণ বিয়েটা তো একজন আর একজনকে করে, তাই তো না? দুজনেই বিয়ে করে। বিয়ে করেছো? ও করনি। এখন কে কাকে বিয়ে করে? নারী পুরুষকে বিয়ে করে না পুরুষ নারীকে বিয়ে করে? এই মুখ সামলে কথা বলবেন, আমি কি বিয়ে করতে গেলাম নাকি? পুরুষটাই তো এসেছিল আমাকে বিয়ে করতে। এটা সত্য কথা, পুরুষ বিয়ে করতে গেছলো এটা সত্য এই পর্যন্ত, কিন্তু গো বেচারার মতো দাঁড়ি ছিল, নারী এসে তাকে সাতবার ঘুরেছে, সাত পাক দিয়ে বেঁধেছে, তাই তো? নারীর চরিত্র অতিশে কঠিন, কে বুঝিবে বলো? তাই বুঝিতে অবধি নারী, এগুলো তোমরা জানো তাই না? বিয়ের সময় সাত পাক দেওয়া হয় কেন জানো না? হরি বল। এটা আগে ইউটিউবেই বের করে দিয়েছি। নারীর চরিত্র অতি কঠিন, সাত দিন একটা নারীকে সৃষ্টি করতে ব্রহ্মার সময় লাগে, যার জন্যে সাত সমুদ্রের জল ভরা আছে একটা নারীর ভেতর। নারীকে সব দিকে হারালে পুরুষ জলের জায়গায় হারাতে পারবে না, নারী জল ঢেলে জিতবে, এ একদম গ্যারেন্টি। কি এ যারা ঘর করছে তারা বুঝতে পারছে। ভক্তমণ্ডলী ভক্তিমতী মায়েরা, এইবার বলি শুনুন, নারী জাতির হচ্ছে তিনটে ধাপ, অর্ধাঙ্গিনী তিনটে ধাপ, একটা হচ্ছে স্ত্রী, একটা বউ, একটা সহধর্মিণী। স্ত্রী কাকে বলে? স্বামী যেমন তেমন হোক, এ কিন্তু ঠিক করে নেবে, তোমাকে চিন্তা করতে হবে না, তুমি তোমার কাজ দেখো, আমি এদিক সামলে নেবো। ছেলে মেয়েকে মানুষ করা, সংসার দেখা, সজ্জা জুড়ি খাবার দেয়া, মাঠে লোক লাগলে তাকেও খাবার দেওয়া, রেশন তোলা, কেরোসিন তোলা, সব আমি সামলে নেব, তুমি শুধু মালটো এনে আমাকে দিয়ে দেবে, টাকাটা এনে আমার হাতে দিয়ে দেবে, তোমাকে কিছু দেখতে হবে না, আমি সব একা। এর নামে স্ত্রী। এ স্বামী যদি একটু আঁকা বাঁকাও হয় এ কিন্তু সাইজ করে নেবে। বউ কাকে বলে? ওটা না হওয়াই ভালো, ওটা পুরো অ্যাটেম বোমের মতো, যে কোনো মুহূর্তে বাস্ট করবে। হরি বল। আর সহধর্মিনী লাকে একটা, এক লাকে একটা পাবেন সহধর্মিনী, যিনি ধর্মের পথে সহায়তা করেন। যেমন রঘুনাথের বাবা যখন বিয়ে দিল, রঘুনাথের আমার চুক্তি করে বিয়ে, তুমি গরিবের বাড়ির মেয়ে, আমার বৌমা করে নিয়ে যাব, শর্ত কিন্তু একটা, তৎকালীন যুগে 3 লক্ষ টাকা মাসিক আয় হিরণ্য গোবর্ধন দাসের। হ্যাঁ, বেশি দূরে বাড়ি না তো, আদি সপ্ত গ্রাম, ওই সমুদ্রগড়ের আগে আদি সপ্ত গ্রাম, আদি সপ্ত গ্রামের জমিদার হিরণ্য গোবর্ধন দাস, বংশের একটাই প্রদীপ রঘুনাথ, হরিদাস ঠাকুরের মুখে কৃষ্ণ কীর্তন শুনে পাগল। বাবা দেখলো ছেলেকে বিয়ে দিয়ে দি, চুক্তি করে বিয়ে, তুমি তোমার রূপ গুণ সব কিছু দিয়ে ছেলেটাকে আটকে রাখো যেন না মন্দিরে যেতে পারে। দুরাত্রি রঘুনাথ দাস ভালো করে মগজটা ধোলাই করলো, দুরাত্রি। তোমায় বিয়ে করেছে কে? আমি। তুমি কার কথা শুনবে বলে? শ্বশুর মশাই গুরুদেব, গুরুজন, তিনি বলে দিয়েছে, তার কথা শুনতেই হবে, তাহলে বাবার ঘরে চলে যাও, আমার ঘরে থাকতে হবে না। বলে কি জ্বালায় পড়লুম রে বাবা, আমার কাছে থাকতে গেলে পতি পরমেশ্বর স্বামীর কথা শুনে চলতে হবে। শোনো, মনুষ্য জীবনের সার্থকতা হলো ভগবত ভজন। দুরাত্রি মগজ ধোলাই করে দিয়েছে, 3 দিনের দিনে এইবার তার বইয়ের অবস্থা দেখুন। একে বলে সহধর্মিনী। যখন রঘুনাথ যায় গঙ্গা স্নানে, তার স্ত্রী চলে যায় ফুলবাগানে, যখন রঘুনাথ পুজোয় বসে, স্ত্রী পাশে বসে বসে চন্দন ঘষে, বুঝতে পারছো? একে বলে সহধর্মিনী। হ্যাঁ, কোন স্ত্রী মত দেবে? রঘুনাথ দাসের স্ত্রী মত দিয়ে দিলেন, যাও নীলাচল।
হরি বল হরি বল, কতবার চলে গেছে, কতবার ধরে এনেছে, কিন্তু রাখতে পারবে? যেমন ধবলিরে টানে রাখাল, ধবলিও টানে, ধবলিও টানে, পিরিতির নাম বাঁধন ডুরি, বাধা প্রাণে প্রাণে, বাধা প্রাণে প্রাণে। দেখবেন রাখাল আর ধবলির প্রেম, গরু একবার টানে আর রাখাল একবার হুম, কিন্তু কেউ কাউকে ছাড়ে না। গাভী যদি মনে করে রাখালকে তিন ডিগবাজি খাইয়ে দিয়ে চলে যাবে, আর রাখাল যদি মনে করে দড়িটা ছেড়ে দিয়ে বলবে যা যেতে পারিস যা, কিন্তু কেউ কাউকে ছাড়ছে কি? এ একবার টানে হুম, সে টানে হাম্বা, ধবলিরে টানে রাখাল, ধবলিও টানে, ধবলিও টানে। রঘুনাথ যেমন টান পড়েছে মহাপ্রভুর প্রতি, আর মহাপ্রভুরও টান পড়ে গেছে রঘুনাথের প্রতি, টেনে নিল। পিরিতির নাম বাঁধন ডুরি, বাধা প্রাণে প্রাণে, বাধা প্রাণে প্রাণে। একে বলে সহধর্মিনী, যিনি নিজের স্বামীকে ধর্মের পথে সহায়তা করে, বোঝা গেল? আর আজকাল এরকম স্ত্রী পাওয়া খুব মুশকিল, ও খুব কম আছে কি গো। তুমি যখন বেরোচ্ছিলে তোমাকে বলছিল ভালো করে কীর্তনটা শুনে আসবে, এসে আমাকে গল্প বলবে, বলছিল খেদে কাজ পাউনি, বেকার বেকার রাত্রির জেগে ওই কীর্তন শুনতে যাচ্ছে, বুঝলা? এখন যেসব ছেলেরা বউ গুরুর মন্ত্রে দীক্ষিত, তারা বলবে দরকার নেই আর যাবনি, বউ বলেছে, বউ জমের বাড়ি পর্যন্ত সঙ্গে যাবে। হরি বল হরি বল। ভক্তমন্ডলী ভক্তিমতী মায়েরা, কিন্তু সহধর্মিনী হলে সে বলবে আগে তুমি যাও, শোনো আমি যেতে পারছি না তাতে দুঃখ নেই, তুমি শুনে এসে আমাকে সবটা বলো, সারা রাত ধরে তুমি বলবে আমি শুন। এটা কে করেছিল? মা পার্বতী শিবকে বলেছিল তুমি যা দেখলে যা শুনলে সব আমায় সারা রাত ধরে বলো। শিব বললে পার্বতী বলতে পারি একটা শর্ত, কি শর্ত? যতক্ষণ বলবো ততক্ষণ হুঁ দিতে হবে। শিব বলছে পার্বতী হুঁ দিচ্ছে, নিদ্রা দেবীকে পাঠিয়ে দিলেন গোবিন্দ, নিদ্রা দেবী এসে পার্বতী মায়ের ওই ঘুমটাই কাল, হ্যাঁ গো, ঘুম যার জীবনে জড়িয়ে ধরবে সেটাই কাল। ব্যাস শুনতে শুনতে ঘুমি পড়েছে, যা ঘুমি পড়েছে পাশ থেকে আর একজন হুঁ হুঁ হুঁ, যখন চোখ মিলে বলছে জানো পার্বতী সে রাত্রিটা কত মন, কি গো তুমি ঘুমাচ্ছ, হ্যাঁ হ্যাঁ তুমি বলছিলে এতক্ষণ, এতক্ষণ বলছিলাম মানে শব্দ বলা শেষ, বলে কিচ্ছু শোনা হয়নি, কাণ্ড দেখো। কে হুঁ দিচ্ছিল? দেখে ছোট্ট একটা পাখি আকাশের দিকে উড়ে গেল, যাবার সময় বলে গেল ভোলানাথ গোপনার রইল না আমি সবার কাছে বলে দেব, আমি সবার কাছে বলে দেব, সেই গোপন রসে গোপন ত্রিশূল ওকে বিদ্ধ করে এনে আমার পায়ে ফেলে দে যা। ত্রিশূলও ছুটছে পাখিও ছুটছে, মরণের ভয় তো সবার আছে, কিন্তু কৃষ্ণ নামে যার বদনে রয়েছে মারা কি যায় সহজে, ও কৃষ্ণ নাম যার বদনে রয়েছে মারা কি যায় সহজে, ও গো কৃষ্ণ প্রেমে গোপন কথা, ও গো কৃষ্ণ প্রেমের গোপন কথা, সেই তো বোঝে কৃষ্ণ প্রেমে যা মনে রয়েছে মারা কি যায় সহজে। ত্রিশূল ফিরে এলো, পাখি গিয়ে এক মহিলার গর্ভে প্রবেশ করলো, পরবর্তীকালে ভাগবত প্রকাশ হলো, নিতাই গৌর হরি বল। তাহলে বোঝা গেল বিষয়টা নারী পারে, এটা বোঝেন তো? আপনারা ভাগবত পাঠ শোনেন? কারা ভাগবত পাঠ শোনেন একটু হাত তুলুন তো দেখি, সবাই শোনেন? বাহ,
গ্রাম ধন্য, এখানকার ভক্তবৃন্দ ধন্য। একজন ব্যক্তি বলুন তো ভাগবত, এক কথায় উত্তর কি, ভাগবত কাকে বলে? যাত্রা করবি কি সে ফলি চুল এসেছে ছলরি, প্রত্যেক দিন ভাগবত শোনে, ভাগবত কাকে বলে? ব্যাস ভাগবত, ভাগবত, ভাগবত। তোমার ভাগ্যের যিনি পরিবর্তন ঘটায় তিনি হলেন ভাগবত। হৃদয় গৌর হরি বল। নিত্য শুনতে থাকো, তোমার ভাগ্যের পরিবর্তন ঘটে যাবে, হতেই হবে। পৃথিবীতে সব মিথ্যা হলেও ভাগবত সত্য, এটা জানবে, ভাগ্যের পরিবর্তন ঘটে, ভক্তি জাগায় ভাগবত। তবে ভাগবত দুটি, এক ভাগবত ভাগবত শাস্ত্র, আর এক ভাগবত হয় ভক্তি রসপাত্র। ভক্তমন্ডলী ভক্তিমতী মায়েরা তাহলে সহধর্মিনী ঠিকঠাক নালে হবে না। যার চরিত্র শুনবো তার নামটা কি? হেমকান্তা স্ত্রীতা অতি গুণবতী রে, হেমকান্তা স্ত্রীতা অতি গুণবতী রে, ত্রিভুবনে নাহি পাবে তাহার মত সতী, ত্রিভুবনে নাহি পাবে তাহার মত সতী। কই গো, এই এই, তোমার একটা কথা বলবো, অনেক দিন ধরে বলবো ভাবছি কিন্তু বলতে পারছি না, হাসলে হবে না। আগেকার দিনে ডাইরেক্ট ছিল না, ইনডাইরেক্ট ডাকতো, কই গো, হ্যাঁ গো, ও গো, এই শুনছো কি মায়েরম ছিল না, তোমরা বলতে পারবে না, এই বয়স্ক মায়েরা বলতে কি। তারপরে এলো বউ, বউ শুধু বউ নয়, ছোট বউ, মেজ বউ, বড় বউ, এখন সব উঠে গিয়ে একবারে ডাইরেক্ট হিট। ও চৈতালি, কে গো, বিশ্বজিৎ এলে নাকি? হ্যাঁ, কম্পিউটারের যুগ, যে দেশেতে এলো গোরা বদলে গেল সেসব ধারা, হায় রে কলির উল্টো পারা, যাবার কালে হবে কি, যাবার কালে হবে কি, লজ্জা উঠবে আকাশেতে শরম খাবে ধান, ধান জ্ঞানীরা সব চুপসে যাবে অজ্ঞানীদের মান, ও গো অজ্ঞানীদের মান। বোঝা গেল, এই ঘলিকালে হবে, আসছে কলিকাল, দুদিন পরে দেখবে শ্রীগালে চাঁটবে বাঘের গাল। কেন ধর্ম নষ্ট পথভ্রষ্ট বাল্য কষ্ট দিনে দিনে, যদি বলেন কি করে, আজকে হিন্দু সনাতন ধর্মটা আস্তে আস্তে নষ্ট হয়ে যাচ্ছে, তাই না? একমাত্র এই আপনাদের রতনপুরে এসে দেখলাম এখনো এত সাপোর্ট, সত্যিকার কথা। বর্তমানে হরিবাসরে লোক হচ্ছে না, অর্কেস্ট্রায় লোক যাচ্ছে, এটা একমাত্র এই হিন্দু ধর্মে আছে, তার প্রমাণ নেবেন? কালকে আপনি গলায় একটা তুলসীর মালা পরে তিলক করুন, গোটা পাড়ায় সমালোচনা হবে, দেখবেন। দেখেছিস, মাম্পির মা আবার ভক্ত হয়েছে রে, শালা নিজে করবে নে, কেউ করলে তার পিছনে কাটি দিতে ছাড়বে না, এটা হিন্দুদের চরিত্র, দেখবেন আপনি নিজে, একটু ভাববেন কথাগুলো। আজকে একটা মুসলমানের সঙ্গে, মুসলমানের যদি সাক্ষাৎ হয়, তারা আল্লাহ দোহাই দিয়ে কথা শুরু করে, ইসলাম আলেগাম ও আলেগাম সালাম। আজকে একটা খ্রিস্টানের সঙ্গে খ্রিস্টানের দেখা হলে, মে গড ব্লেস ইউ, অপরজন বলে সেম টু ইউ, প্রভু তোমার মঙ্গল করুক। আর আমাদের যদি দেখা হয়, কিরে ভোলা, কোথা গেজলি, একটা বিড়ি দে তো, এই তো ভালোবাসা আমাদের, তাই না? হ্যাঁ, এতে হিন্দু ধর্ম টিকবে? টাকা দিয়ে মোবাইল কিনবে, পরের বইয়ের নাম করবে হ্যালো হ্যালো, লজ্জা করে না আবার হাসে, কেন বলা যায় না হরে কৃষ্ণ
জয়নিতাই গৌর হরি বল। একটু নিত্যানন্দ হাই স্কুলে পড়াশোনা করো, একটা করে ব্যাজ লাগাও, তাহলে প্রমাণ হবে। বোঝা গেল? মালিকের বাড়ির কুকুর হবার চেষ্টা করো, রাস্তার কুকুর হয়ো না। গলায় বগলেসটা পরে নিও, তাহলে প্রমাণ হবে, তাই না? নালে বোঝাই যাবে না তুমি কোন মালিকের কুকুর। নিতাই গৌর হরি বল। যাক, তুমি কি বলবে বলো? বলে তোমায় একটা কথা বলবো, অনেকদিন ধরে ভাবছি। দেখো, ভগবান আমাদের সব দিয়েছে, কোনো সন্তান সন্ততি নেই, তাহলে আমার এত সম্পত্তি কে ভোগ করবে? তাই ঠিক করেছি, আগামী মাঘী পূর্ণিমা তিথিতে আমি নর্মদা নদীর তীরে করব দানব্রত যজ্ঞ। আমার যা স্থাবর অস্থাবর সম্পত্তি আছে আমি আমার রাজ্যের সমস্ত প্রজাদের দান করে দেবো। আমার রাজ্যে কোনো গরিব বলে কেউ থাকবে না। আপনারা কি বলবেন জানি নে, তবে আমার স্ত্রী হলে আগেই বলবে ওসব দরকার নেই, তাই না? সঙ্গে সঙ্গে রানী হেমকান্তা বলছে, এ তো সৌভাগ্য মন্ত্রী, তাহলে দেরি নয়, ঢাঁটরা দিয়ে দাও। আগামী মাঘী পূর্ণিমা তিথিতে নর্মদা নদীর তীরে রাজা চন্দ্রকান্ত করবে দানব্রত যজ্ঞ। এই যজ্ঞে যে যা দান চাইবে তাকে তাই দেওয়া হবে। মা গো, যে দান করে তাকে কি বলা হয়? দানী। ভুল কথা, এটাই গুলিয়ে ফেলে সবাই। যিনি দান করেন তিনি হলেন দাতা, যিনি দান গ্রহণ করেন তিনি হলেন দানী। আমরা বলি মাঝে মাঝে, না লোকটা বড় দানী রে, অনেক টাকা দান করেছে, ভুল হয়ে গেল, লোকটা বড় দাতা। যিনি দান করেন তিনি দাতা, যিনি দান গ্রহণ করেন তাকে বলা হয় দানী। তার প্রমাণ, আপনাদের এদিকে বাবা মার সাধ্য হলে আচার্য একজন ব্রাহ্মণ আসে কি, যাকে বলা হয় অজ্ঞদানী, আছে? যিনি পুরক পিণ্ডের কাজ করে, পেটের কাজটা তিনি করেন, তিনি দান দেন না দান নেন, দান নিয়ে যায়। যিনি দান গ্রহণ করেন তিনি হয় দানী, যার জন্য তার নামে বলা আছে অগ্রদানী। ঢাডরা দেওয়া হয়ে গেল। মাঘী পূর্ণিমার দিন সকাল সকাল সব শিবির নির্মাণ করে একে একে সব থারি থারি সাজানো হলো, যে যা চাইবে তাকে তাই দেওয়া হবে। হ্যাঁ, অন্ন বস্ত্র গাভী ভূমি সব কিছু দান হবে। রাজা চন্দ্রকান্ত স্নান সেরে রানীকে সঙ্গে নিয়ে এসে দাঁড়ালেন ওই নর্মদা নদীর তীরে। মহাদাতা সেজেছে রা জন বুঝে পোজার মন, মহাদাতা সেজেছে রা জন বুঝে প্রজার মন, সে যে চেরা যত চনমনি অন্ন বস্ত্র গাভী ভূমি রজত কাঞ্চন মুনি ও কিশোভা নর্মদা নদীর তীরে
যত কাঞ্চন মণি অন্ন বস্ত্র গাভীর্ভূমি যে যাহা চায় তারে গো যে যাহা তারে তা দে রাজা সব গো রিছে দা মহাদাতা সেজেছে রাজন বুঝে বোঝার মন মহাদাতা সেজেছে রাজন উঝে প্রজারি মো মহাদাতা মহাদাতা সেজেছে রাজন জয় জয় রাজা চন্দ্রকান্তের জয় হো জয় হো বলো তুমি কি নেবে সোনা নেবে মন্ত্রী একে দু বস্তা সোনা দিয়ে দাও বলো তুমি কি নেবে কি পেলে খুশি অন্ন বস্ত্র কি চাই বলো কাপড় চুপড় নেবে আরে জোরে বলো না কি এখানে কেউ শুনবে না বস্ত্র মানে তোমার স্ত্রীর জন্য নেবে না তোমার জন্য নিজের জন্য ও মন্ত্রী ওকে বেশ কিছু বস্ত্র দিয়ে দাও যেন বয়ে না নিয়ে যেতে পারে তুমি কি নেবে কিছু চাল নেবে বেশ ওকে দিয়ে দাও কিছু চাল তোমার কি চাই ও এখন একজন বয়স্ক আছে তুমি কি নেবে হালের গরু হালের গরু কি করবে চাষ করব শুধু হালের গরু দিলেই হবে আর কিছু লাগবে না হ্যাঁ ওই বিঘে বিঘে দশেক জমি দিন আবার দশ বিঘে জমি আবার হালের গরু আমার ফ্যামিলিটা কি কম না বেশ 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 তুমি এক কাজ করো মন্ত্রী একে জমির ধারে নিয়ে যাও কোন জমিটা পছন্দ সেটা দিয়ে দিও এ তো পার্টি খুব চালাক জমির ধারে নিয়ে গেছে মন্ত্রী আর এক চালাক মন্ত্রী বলেছে যতটা ছুটে যেতে পারবে ততটাই তোমার এ পার্টি তো আদা জল খেয়ে লেগেছে মন্ত্রী ঘোড়ায় চেপে যাচ্ছে আর ও ছুটছে মন্ত্রী বলছে আর যেও না গো অনেক হয়ে গেছে দশ বিঘে ঝাঁপি গেছে বলে আর একটু হবে না আবার খানিকটা গেছে মন্ত্রী বলছে এবার ছাড়ো আর দরকার নেই তোমার একা চাষ করতে পারবে না বলে আর একটু হবে ছুটতে ছুটতে একদম হাল মারা হয়ে মুখ থুবড়ে পড়ে গেছে যা পড়ে গেছে পার্টি সেন্টার বন্ধ হয়ে গেছে মন্ত্রী নাড়া দিয়ে চিত করে দিয়েছে দেখে সেন্টারে আর কারেন্ট নেই মন্ত্রী ঘোড়া নিয়ে ফিরে এসছে রাজা চন্দ্রকান্ত জিজ্ঞেস করছে মন্ত্রী কতটা জায়গা নিল বলে মহারাজ এত জায়গা নেবার ইচ্ছা ছিল ঘুরে ঘুরে মাত্র সাড়ে তিন এত জায়গা এত ছুটাছুটি করে লাস্টে কেন তুমি দাওনি মহারাজ বলেছিলাম যতটা দরকার নেই আরো নেবো আরো নেবো আরো নেবো লাস্টে সাড়ে তিন হাতেই ফিনিশ পরের জায়গা পরের জমি ঘর বানাইয়া আমি রই আমি তোই ওই জমির মালিক ও তয়াল রে আমি তোই জমির মালিক নয় রে আমি তোই জমির মালিক নয় পরের জমি ঘর বানাইয়া আমি তো এই ঘরের মালিক গানটা শুনলে হবে পিছন দিকটা একটু ভাবো তুমি যে বাড়িটা করেছো কার জায়গায় প্রথমেই বলেছি তোমাকে যে পুড়তে হবে সে জায়গাটাও তোমার নেই পরের জায়গা পরের জায়গা পরের জমি ঘর বানাইয়া আমি রই আমি তো এই জমির মালিক ও দয়াল রে আমি তো এই জমির মালিক নো রে আমি তো এই জমির মালিক নো প্রথম যেদিন ভবে এলে দয়াল রে দয়াল রে
প্রথম যে দিন ভবে এলে তুমি দিলে নতুন ঘরের কথা ভাবতে ভাবতে ঘরের কথা ভাবতে ভাবতে ঘরের কথা ভাবতে ভাবতে ঘরের কথা ভাবতে ভাবতে তোমায় করলাম প একটু ভাবুন এ ঘর আপনার আমার আচ্ছা এই ঘরের চাবিটা কবে খুলেছিল বলতে পারবেন কেউ একজন ব্যক্তি যে আমার ঘরের দরজা এই তারিখে ওপেন হয়েছিল কই হাত তুলুন আপনার ঘরের দরজাটা কবে ওপেন হয়েছিল বলতে পারবেন না আপনি এত কিছু জানেন এত কিছু করতে পারেন কি গো বড়াবো হ্যান করেঙ্গা ত্যান করেঙ্গা দরজা কবে খোলেঙ্গা মুখ নিচু করে নিয়েছে বলছে হবে না বলতে পারবে তোমার ঘরের দরজাটা কবে খুলেছিল বলতে পারবে কারণ দরজাটা তো খোলার পরে বাইরে এসেছে সে জানবে কি করে আচ্ছা বাদ দিয়ে দাও ওটা কবে বন্ধ হবে এটা তো বলতে পারবে আমার ঘরের চাবি পরের হাতে ঘরের চাবি পরের হাতে ঘরের চাবি তোমার হাতে ঘরের চাবি তোমার হাতে এ ভাবনা ভাবলাম কই আমি তো এই জমির মালিক ও দয়াল রে আমি তো এই জমির মালিক নিতাই গৌর হরি 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 ঘরের মালিক নই তাহলে মন্ত্রী সবাই দান পেয়েছে আর দেরি নয় ব্রত ভঙ্গ করব ওই নর্মদা নদীতে স্নান করে এবার দুজনে ব্রত ভাঙবো কেমন চলো মন্ত্রী সবাই পেয়েছে তো কেউ বাকি নেই তো তবু মনটা যেন বলছে যদি কেউ বাকি থাকে এত ভক্তের মধ্যে এত প্রজাদের মধ্যে একবার আমি জিজ্ঞেস করে নিয়ে কি গো আজকে যে দানব্রত যজ্ঞ হলো কেউ কি বাকি আছো আমি আছি গো আমি এখন বাকি আছি বাকি আছি বাকি আছি মন্ত্রী কে বললো কে বললো আমি এখন বাকি আছি কোথায় তুমি তোমাকে তো দেখতে পাচ্ছি না কই তুমি হেন কালে নারদ ঋষি দাঁড়ালো সম্মুখে আসি হেন কালে নারদ ঋষি দাঁড়ালো সম্মুখে আসি কহিলেন মধুর বচন ও গো কহিলেন মধুর বচন রাজা আমি এখনো বাকি আছি রাজা আমি এখনো বাকি আছি আমি এখনো বাকি আছি রাজা আমি এখনো বাকি আছি আমায় দান করো রাজা আমি এখনো বাকি আছি আমায় দান করো রাজা তোমার দান গ্রহণের অভিলাষ হরি আমায় দান করো রাজা তোমার দান গ্রহণের অভিলাষে আমায় দান করো রাজা আমি এখনো বাকি আছি আমি এখনো বাকি আছি স্তব্ধ হও বালক তোমার লজ্জা করে না দূর হয়ে যাও সম্মুখ থেকে পেশনীর কুমার তুমি রাজা চন্দ্রকান্তের কাছে দান চাইছো তোমার এত বড় স্পর্ধা মন্ত্রী একে ঘাড় ধাক্কা দিয়ে বার করে দাও এক মন দুধে এক ফোঁটা গোচনা চিনিতে নারিল রাজা মায়ার মোহতে সেই হেতু এত পূর্ণ গেল রসা তলেতে গেল রসা তলেতে শুনুন মহারাজ আপনার মন্ত্রী ঢাঢরা দিয়ে বলে এসেছিল যে যা চাইবে তাকে তাই দেয়া হবে তাই আমি এসেছিলাম অপরাধটা আমার কোথায় তোমার এত বড় স্পর্ধা
তুমি রাজা চন্দ্রকান্তের সামনে দাঁড়িয়ে মুখ তুলে কথা বলছো, অপরাধটা কোথায় তুমি জানো না? তুমি দাসীর পুত্র, দূর হয়ে যাও আমার সম্মুখ থেকে। দাঁড়াও দাঁড়াও রাজা চন্দ্রকান্ত, সারাদিন ধরে তুমি যে দান করলে এই দান তোমার পাপে পরিণত হবে। আর এও তোমাকে বলে রাখছি, আমি দাসীর পুত্র বলে আমাকে এত ঘৃণা তুমি করলে, তোমাকে ঘৃণিত কুলে জন্মগ্রহণ করতে হবে। তুমি চণ্ডালের ঘরে গিয়ে জন্মাবে, শবর রাজ হয়ে শবর বংশে তোমার জন্ম হবে। মুনির কথা শুনে রানী, মুনির কথা শুনে রানী চরণে পড়িল, চরণে পড়িল কৃপা করে ওগো মুনি, একটি উপায় বলো, একটি উপায় বলো। অসম্ভব, পা ছাড়ো, আমার পা ছেড়ে ওঠো মা, তুমি চরণ ধরো না। মহারা মুনিবর, আমার স্বামী অন্যায় করেছে, আমি ক্ষমা ভিক্ষা চাইছি। না, এ অপরাধের ক্ষমা নাই, আমার জন্মের ঠিক নাই, আমি পেশনির কুমার, আমি দাসীর পুত্র। বাহ, চমৎকার, ভেবেছিলাম রাজার সুমতি হয়েছে, রাজার ভক্তি হয়েছে। না, আমার মুখ থেকে যে বাক্য বেরিয়েছে সে ঘটবেই মা, কোনোদিন পরিবর্তন হবে না। মুনিবর, তাহলে আমাদের জীবন কি উদ্ধার নেই? শোনো মা, কেঁদো না, নারীর চোখের জল জগৎ ভাসিয়ে দেয়, তুমি কেঁদো না মা। একদিন না একদিন ভগবান তোমার ঘরে আসবে, কিন্তু আজকের এই দুর্ভাগ্যটা সেদিনেও প্রকাশ হবে। ভগবান তোমার গৃহে জলবিন্দু পর্যন্ত গ্রহণ করবে না। এত বলি নারদ মুনি করিল গমন, এত বলি নারদ মুনি করিল গমন, রাজা রানী দুজনে চিন্তাতে মগন, রাজা রানী দুজনেতে চিন্তাতে মগন। চোখে ঘুম আসছে না সারা রাত, দিনভর একটাই চিন্তা, কি হবে? ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, রাজা চন্দ্রকান্ত নারদ মুনিকে কি বলে গালাগালি দিলেন শুনেছেন? পেশনির কুমার, তাই তো, দাসীর পুত্র, দূর হয়ে যা চোখের সামনে থেকে, আরো অনেক কিছু বলেছে। আচ্ছা, যেটাকে নিয়ে এখন চিন্তা, বারবার একটা কথা বলেছে, যার জন্মটা ঠিকঠাক নয় তাকে আমি দান দিই না, কথাটা শুনেছিলেন? নারদ মুনির জন্মটা কি ঠিকঠাক নয় কি গো? হ্যাঁ তো, তবে প্রতিবাদ করলে না কেন? সব ঘান্নাড়া পার্টি। নারদ মুনির জন্মটা ঠিকঠাক কি ঠিকঠাক নয় জানেন? এ প্রসঙ্গ, একটি মুনি ছিল যার গোটা গায়ে লোম।